প্রশ্ন বলা হয়েছে ওয়াই ইকুয়াল রুট টু প্লাস রুট থ্রি হলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব এর মান কত। দেওয়া আছে ওয়াই সমান রুট টু প্লাস রুট থ্রি, ওয়ান বাই ওয়াই এর মান নির্ণয় করতে হবে। যেহেতু এখানে রুট থ্রি এবং রুট টু ক্রমিক, সেহেতু ওয়ান বাই ওয়াই সমান আসবে রুট থ্রি মাইনাস রুট টু। যদি ক্রমিক হয় প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এবার আমরা একবার ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান নির্ণয় করব, আর একবার ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান নির্ণয় করব। ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, ওয়াই এর মান আছে রুট টু প্লাস রুট থ্রি, আর প্লাস ওয়ান বাই ওয়াই এর মান পেলাম রুট থ্রি মাইনাস রুট টু সমান সমান প্লাস রুট টু মাইনাস রুট টু চলে যাবে রুট থ্রি রুট থ্রি টু রুট থ্রি, আর এখানে পাই ওয়াই এর মান রুট টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান পেলাম আমরা রুট থ্রি, মাইনাস যেহেতু আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে রুট টু সমান সমান প্লাস রুট টু প্লাস রুট টু টু রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি চলে যাবে। অতএব আমরা মান পেলাম ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান টু রুট থ্রি এবং ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান টু রুট টু। আলাদা আলাদা ভাবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার একটা মান আনবো, ওয়াই কিউ মাইনাস ওয়ান বাই ওয়াই কিউ এর আরেকটি মান আনবো, দুইটা মান গুণ করলে আমরা নির্ণয় মান পেয়ে যাবো। অতএব আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মান নির্ণয় করবো। ওয়াই কে যদি এ কল্পনা করি, ওয়ান বাই ওয়াই কে যদি বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত। অতএব আমরা পাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই, হর ওয়াই লব ওয়াই চলে যাবে সমান সমান ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান পেলাম আমরা টু রুট থ্রি, তাহলে টু রুট থ্রি স্কোয়ার মাইনাস টু সমান সমান টু স্কোয়ার সমান ফোর, রুটার স্কোয়ার চলে যায় আর তাকে থ্রি মাইনাস টু সমান সমান তিন চারে বারো মাইনাস টু, বারো থেকে টু চলে গেলে আর তাকে টেন। অতএব ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মান পেলাম আমরা টেন। আরেকটি মান নির্ণয় করবো ওয়াই কিউ মাইনাস ওয়ান বাই ওয়াই কিউ এর, ওয়াই কে যদি এ কল্পনা করি, ওয়ান বাই ওয়াই কে যদি বি কল্পনা করি, তাহলে এক কিউ মাইনাস বি কিউ এর সূত্র, তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হল কিউ প্লাস থ্রি ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান সমান ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান পেলাম আমরা টু রুট টু, তাহলে টু রুট টু হল কিউ প্লাস থ্রি ইন্টু হর ওয়াই লব ওয়াই চলে যাবে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান টু রুট টু সমান সমান টু কিউক সমান হচ্ছে যে এইট, আর তিনটা রুট টু কিউক হচ্ছে যে টু রুট টু প্লাস তিন দুগুণে ছয় রুট টু সমান সমান আট দুগুণে ষোলো রুট টু প্লাস সিক্স রুট টু, সিক্সটিন রুট টু প্লাস সিক্স রুট টু যোগ করলে আমরা পাই টোয়েন্টি টু রুট টু। আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউক মাইনাস ওয়ান বাই ওয়াই কিউক এর সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এর মান পেলাম আমরা টেন, তাহলে টেন ইন্টু ওয়াই কিউক মাইনাস ওয়ান বাই ওয়াই কিউক এর মান পেলাম টোয়েন্টি টু ইন্টু রুট টু, টেন ইন্টু টোয়েন্টি টু রুট টু গুণ করলে আমরা পাই টু হান্ড্রেড টোয়েন্টি রুট টু। অতএব ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউক মাইনাস ওয়ান বাই ওয়াই কিউক এর মান পেলাম আমরা টু হান্ড্রেড টোয়েন্টি রুট টু, এটাই আনসার।